একটি পরীক্ষায় 100 জন ছাত্রের অঙ্কের নম্বর লেখার সময় একজন ছাত্রের নম্বর ভুল করে 77-এর পরিবর্তে 76 লেখার সময় গড় নম্বর হলো 55। প্রকৃত গড় নম্বর কত? তাই গড় নম্বর যদি 55 হয় তাই মোট নম্বর কত হবে? 55 × 100 কত হবে? 5,500। তাহলে লেখার কথা ছিল কত? লেখার কথা ছিল 77। তাহলে 77 আমরা যোগ দিব, 5,500 + 77, 76 লেখা হয়েছে, তার মানে একটা আমরা বাদ দিব, ঠিক আছে? 76-কে আমরা বাদ দিব, তাহলে কত হয়? 5,500 + 1, 5,501। তাহলে গড় নম্বর, প্রকৃত গড় নম্বর চাইছে, তার মানে এখানে সংখ্যা সংখ্যাটা 100 জন, 100 জন, তাহলে 100 দিয়ে ভাগ দিব, 100 দিয়ে ভাগ দিলে 55.01 আসে, তাহলে এটাই অ্যান্সার।